তুমি আসো না কিছু অসুবিধা নেই এই গাছ হাত দেবে না এই গাছ হাত দেবে না হ্যাঁ হ্যাঁ গাছ হোল্ড হোল্ড অন Beautiful, beautiful. এটা হচ্ছে মেইন রোড মেইন রোডের এইখান থেকে এরকম একটা ছোট্ট গলির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি নদীতে মানে মাতলা নদীতে আমার স্নান করার একদমই ইচ্ছা নেই মানে প্রচুর জোর করছে গোর্দা চলো 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 এখান থেকে নদীতে ঘুরে লালটুর বাড়ির পাশে ওখানে একটা কল রয়েছে যেখানে কলের জল নাকি প্রচণ্ড ঠান্ডা আমাকে বললো ওখান থেকে স্নান করে নেবো আর টাইম এখন প্রায় দুটো বাজতেই আছে দুটো বেজে ক্রস হয়ে গেছে আমি একটুকে দেখলাম যখন আমরা বেরোচ্ছিলাম তখন দুটো 10:15 বাজে ভাই কোথায় যাচ্ছিস রে এখান থেকে এটা ক্রস করে যাবো আমরা ভাই কাটা কাটা পড়ে যাবে না তো ফাইনালি লালটু আমাদেরকে কনভিন্স করিয়ে নিয়েছে মানে আমাকে আর অন্দা সুমন্দাকে তো অবস্থা দেখো তুমি আসো না কিছু অসুবিধা নেই আমি আছি তো তুমি চাপ নিচ্ছে কেন এই গাছ হাত দেবে না এই গাছ হাত দেবে না হ্যাঁ হ্যাঁ ওটো সোজা চলে আসো কি মোটামুটি আমরা লেভেল 1 কমপ্লিট করে ফেলেছি যথেষ্ট ডিফিকাল্ট ছিল এরকম এক্সপিরিয়েন্স কোনদিন হয়েছে তোমার হয়নি আমি শুনেছি দেখেছি এই প্রথম বাস্তবে এখানকার সব লোকালরা কিন্তু আমাদের সাথে আছে ওই জন্যই আমরা কিন্তু এটা করছি এমনটা না আমাদের ইচ্ছা হয়েছে বলে আমরা এখানে আসছি আচ্ছা তোমরা একটু হাত দেখাও এরকম ভাবে এই যে এটা হচ্ছে আরেক কাকা গেছো কাকড়া এ শ্বাসমূল এই শ্বাসমূলের উপর দিয়ে হাঁটছি আমরা এরম আওয়াজ কেন করছিস হ্যাঁ আমরা ওই পাশ থেকে ভেতর দিয়ে ঘুরে 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 দেখো সব পায়ের ছাপ এরকম করে এবার এখান থেকে আমরা যাবো এইরকম কাদা আমরা মাখতাম ছোটোবেলায় ফুটবল খেলার সময় এখনই কাদার মধ্যে আসতে আমাদের অকওয়ার্ড লাগে মানে মনে হয় যে আবার কাদা মাখবো গায়ে চুলকানি বেরোবে আজকে এটা মনে হচ্ছে না কেন যাই না আজকে কিন্তু এনজয় করছি আজকে এনজয় করছি আর ম্যানগ্রোভের ভেতরে যে কাদাটা ছিল এত অব্দি কাদা টেনে তোলা মানে এটা নদীর সাইডে এই বছর দেখো বিশাল বড় বড় আর অনেক অনেক ফিশারি অনেক দাদা আর কত দূরে
বেশ খানিকক্ষণ হাঁটার পর একটা জায়গা রয়েছে দেখো, জাস্ট এরকম টাইপের, এখানে আমরা বসে রেস্ট নিচ্ছি একটু। এই দেখো জায়গাটা এরকম টাইপের ছিল, এরকম একটা ঘর ছিল, আমরা এখানে বসে একটু চিল মারছিলাম। চলো চলো কাঁকড়া ধরেছিস? কি কাঁকড়া দেখি, ক্যাবড়া ফল বড় হয়নি, হয়নি ছোট আছে। সব কেমন লাগছে? এ ভাই এটা কি জিনিস রে? কাটা লাগা, আরে ওটা আমার আওয়াজ। কাঁটা আছে, কাঁটা আছে, দেখে দেখে তো বলছো বুঝতে পারছি, কিন্তু লাগছে তো। ভাই দুদিকেই তো কাঁটা রে, পড়িস না ব্যাস, এটুকু পা গসিয়ে দে, পা গসিয়ে দে। কাঁটা গাছ দেখো, এগুলো সব হচ্ছে কাঁটা গাছ। এই যে এই একটা কাঁটা গাছ, এটা দ্বীপ আছে, অন্যদিন নিয়ে যাবো, অন্য জায়গা দিয়ে দেখে সামনের ভিউটা দেখে এতক্ষণ জঙ্গলের ভেতর দিয়ে আসার পর দিয়ে বসে চলে যায় নদীতে। এবার আমাকে একবার ফলো কর, আমাকে ফলো কর, করতে 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 মানে আমরা কি আমরা যে সাইডটা কি নদীর এপারে, তাই তো? হ্যাঁ ওপারে না, ওপারে কি আছে? এই যে নদী, এই যে নদী আছে, নদীর ওপারে গ্রাম, গ্যাফারফেন নদী, হাড়ভাঙ্গি গ্রাম। কি নদী আছে ওপারে? আবার গোসবা, সাত জেলে, তারপর লাশ ঝাড়খালি, ওই দিকে সব চলে গেছে। মানে আমরা এখানে লোকালদের সাথে এসেছি, ওরাই আমাদের গাইড করে এখানে নিয়ে এসছে।
তো আমি কিন্তু এটা সাজেস্ট একদমই করছি না যে এরকম টাইপের এক্সপিরিয়েন্স তোমাদের করার জন্য, তো এটাই বলার জন্য। মাতলা নদীতে বেশ খানিকক্ষণ নাচানাচির পর আমরা এখন ফিরছি, যে রাস্তা দিয়ে আমরা এসেছি ওই রাস্তা দিয়ে আমরা যাবো না, কারণ ওটা প্রচণ্ড কষ্টকর ছিল। তো এই নদীর পার বেয়ে আমরা যাবো, আর সামনে রয়েছে গোলাবাড়ি জেটি ঘাট, সেখান থেকে আমরা উঠবো, উঠে রিক্সা করে চলে যাব। এই হচ্ছে প্ল্যান। এই দেখো, এই আমাকে আসতে দেয়, এই কেমন কেমন বিশাল পরিশ্রম, কষ্ট হচ্ছে? ওরে ভাই ডুবে যাচ্ছি রে, হয়ে যাবে হয়ে যাবে আরামসে হয়ে যাবে। এইটা খাড়ি তো, খাড়ি তো খাড়ি বলে দেখো, ছোট্ট একটা খাড়ি আমরা ক্রস করে ফেলেছি। দে ভাই দে, লালটু ভাত দিচ্ছে, না দিস না দিস না, ব্যাস ব্যাস একদম ঠিক আছে। বাইরে ক্রিকেট খেলা হচ্ছে, চ ম্যাচ খেলে আসি, তো ওই জন্য আর কি এরকম বেরিয়ে পড়েছি। বাকিরা ওই দিকটাই রয়েছে। Thank you.